90 ডিগ্রি এডুকেশনে সবাইকে স্বাগত। আজকে আমরা পড়বো ইউনিট 24, লেসন 4-5। ইউনিট 24 এর টপিক ছিল সাইক্লোন আইলা। আমরা এই ইউনিট 24 এর প্রথম পার্টের ভিডিওতে কি পড়েছিলাম আমাদের মনে আছে তো? আমরা পড়েছিলাম সাইক্লোন আইলা সম্পর্কে, সাইক্লোন আইলা কিভাবে বাবুলের ছোট্ট একটা সুন্দর সাজানো ফ্যামিলিকে ধ্বংস করে দিল, কিভাবে সেটা আঘাত আনলো, কিভাবে গ্রামের লোকজনের ক্ষতি করলো, সেসব সম্পর্কে আমরা পড়েছিলাম। অর্থাৎ আমরা একটা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে পড়েছিলাম। এখানে আমরা কত ভিডিওরই একটি অংশ দেখতে পাচ্ছি। তাহলে আমরা যারা প্রথম ভিডিওটি দেখিনি তারা কি করব, 24 এর প্রথম পার্টটা দেখে নিয়ে তারপর আজকের ভিডিওটি দেখব। তাহলে আজকের ভিডিওতে আমরা জানবো সাইক্লোন আয়লা হয়ে যাওয়ার পরে সেই গ্রামের উপর যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলো তারা কিভাবে সারিয়ে তুলেছিল। তাহলে আমরা গল্পটা শুরু করি। দ্য নেক্সট ডে ওয়াজ অফুল, বাবলস ফ্যামিলি কুডন্ট স্টপ ক্রাইং। তাহলে নেক্সট ডে বলতে কোন ডে বোঝানো হচ্ছে? আমরা প্রথম ভিডিওতে পড়েছিলাম না যে প্রথম দিন কি হলো, সকালে হালকা বৃষ্টি হওয়া শুরু করলো, দুপুরের দিকে বাতাস বইতে শুরু করলো, বিকালের দিকে কি হলো, নদীর পানি উপচে ওঠা শুরু করলো, এবং রাতের দিকে ভীষণ ঘূর্ণিঝড় হলো, বন্যা হয়ে গেল। সেই দিনের পরের দিনের কথাই বলা হচ্ছে দ্য নেক্সট ডে। তাহলে পরবর্তী দিনটা ছিল অফুল, ভয়ঙ্কর। কেন? বাবুলস ফ্যামিলি কুডন্ট স্টপ ক্রাইং, বাবুলের পরিবার কান্না থামাতে পারছিল না। ক্যান মানে পারা, ফার্স্ট ফর্মে হয়ে গেল কি কুডেন্ট। তাহলে তারা কেন কান্না থামাতে পারছিল না? নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার গন, কারণ নিপা এবং তাদের দাদা কোথায় যেন চলে গিয়েছিল। ওয়ার গন মানে কি মিসিং, তাদেরকে ঘরে বা আশেপাশে দেখা যাচ্ছে না। বাবুলস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেম, বাবুলের বাবা কি করলেন, ওয়েন্ট আউট বাইরে গেলেন। কেন টু লুক ফর দেম? টু লুক ফর দেম মানে কি তাদের, দেম তাদের খোঁজার জন্য, লুক ফর খোঁজার জন্য তিনি কি করলেন, বাহিরে গেলেন। কাদেরকে? নিপা এবং তার দাদাকে। হি ফাউন্ড নিপা ইন এ ফিল্ড, তাহলে বাবুলের বাবা তিনি নিপাকে মাঠে খুঁজে পেলেন। আমরা দেখতে পাচ্ছি নিপাকে খুঁজে পাওয়া গেল মাঠের মধ্যে, বাড়ি থেকে অনেক দূরে। বাড়ি থেকে অনেক দূরে কিভাবে চলে গেল নিপা? কেননা আমরা পড়েছিলাম গত ভিডিওতে যে রাতে বিশাল ঝড় হয়েছিল, সেই ঝড়ে বাতাসে তাদের বাড়িঘর ভেঙে গিয়েছিল, গাছপালা ভেঙে গিয়েছিল, মানুষজনকে উড়িয়ে নিয়ে গিয়েছিল এক জায়গা থেকে আরেক জায়গায়। যেহেতু নিপাও ছোট, বন্যায় বাতাসে অনেক দূরে ভেসে গিয়েছিল। শি ওয়াজ হোল্ডিং অন টু আ ট্রি অ্যান্ড শি ওয়াজ কভার্ড ইন মাড, তাহলে শি ওয়াজ হোল্ডিং অন টু আ ট্রি, সে একটা গাছ আঁকড়ে ধরেছিল। হোল্ডিং অন টু মানে কি কোনো কিছু আঁকড়ে ধরে রাখা। অ্যান্ড শি ওয়াজ কভার্ড ইন মাড, এবং সে মান মানে কি মাটি, মাটি দিয়ে আবৃত ছিল, কভার্ড আবৃত ছিল। আমরা দেখতে পাচ্ছি তার অবস্থা, সে ডিডন্ট রিমেম্বার এনিথিং, তার কিছুই মনে নেই, সে কিছুই মনে করতে পারছিল না। রিমেম্বার মানে কি মনে করা, এনিথিং মানে কোনো কিছু। হি টুক নিপা অ্যাট হোম অ্যান্ড বিগেন লুকিং ফর হিজ ফাদার, তাহলে হি হি মানে কে, বাবুলস ফাদার। তাহলে বাবুলের বাবা নিপাকে টুক অ্যাট হোম, ঘরে নিয়ে গেলেন, টেক মানে নেওয়া, টুক মানে নিয়ে গেলেন, অ্যান্ড বিগেন শুরু করলেন কি লুকিং ফর হিজ ফাদার, এবং তার বাবাকে খুঁজতে শুরু করলেন। বিগিন মানে আমরা বলেছিলাম আগে কোনো কিছু শুরু করা, আর বিগেন হয়ে যায় ফার্স্ট ফর্মে, আর লুক ফর মানে খোঁজা। হি লুকড ইন দ্য ফিল্ডস, দ্য বিল্ডিংস অ্যান্ড ইন দ্য ট্রিজ, তাহলে বাবুলের বাবা কোথায় কোথায় খুঁজলেন, তার বাবাকে অর্থাৎ বাবুলের গ্র্যান্ডফাদারকে, তিনি তাকে মাঠে খুঁজলেন, বিল্ডিং অর্থাৎ ঘরের ভেতর খুঁজলেন, এবং গাছের ফাঁকে ফাঁকেও খুঁজলেন, ইন দ্য ট্রিজ। মেনি পিপল ইন বাংলাদেশ ওয়ার মিসিং আফটার সাইক্লোন আইলা, তাহলে বলা হচ্ছে অনেক মানুষ ইন বাংলাদেশ, তাহলে বাংলাদেশের অনেক মানুষ এই ঘূর্ণিঝড় আইলা হওয়ার পরে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। অর্থাৎ বন্যায় মানুষকে দূর দূরান্তে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, ঝড়ের কবলে পড়ে গাছের আঘাতে অনেক মানুষ মারা গিয়েছিল, তাদেরকে পরবর্তীতে আর কেউ খুঁজে পায়নি, অর্থাৎ তাদেরকে মৃত বলে ধরে নিয়েছিল। অ্যান্ড বাবুলস গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়ান অফ দেম, এবং
বাবুলের দাদাও ছিলেন সেই নিখোঁজ ব্যক্তিদের মধ্যে একজন, ওয়ান অফ দেম, মানে তাদের ভিতর একজন। দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম, পরিবারটি তাকে কখনোই খুঁজে পাননি। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, পাস্ট ফর্মে হয়ে গেল কি ফাউন্ড, নেভার অর্থ কখনোই। তাহলে আমরা দেখলাম একটা ঝড়, একটা প্রাকৃতিক দুর্যোগ কিভাবে শুরু হলো, কিভাবে গ্রামের ক্ষতি করলো, কিভাবে তার আপন মানুষদেরকে ছিনিয়ে নিল। বাবুলও তেমনি একটি পরিবার যে তার ঘর বাড়ি সেদিন হারিয়েছিল এবং তার সবচেয়ে প্রিয় মানুষ তার দাদাকে হারিয়ে ফেলেছিল। তাহলে আমরা এখন দেখবো এরপরে কি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কি সবাই মিলে গাছ লাগাচ্ছে, গাছে পানি দিচ্ছে, ঘর বাড়ি মেরামত করছে। তার মানে আমরা বুঝতে পারছি এই ঘূর্ণিঝড়ের পরবর্তীতে তারা নতুন করে তাদের গ্রামটিকে আবার সাজাচ্ছে, কেননা তাদেরকে তো বেঁচে থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে মোকাবেলা করে আমাদের বেঁচে থাকতে হয়। আফটার সাইক্লোন আইলা, পিপল ওয়ার্ক টুগেদার। তাহলে আইলা, সাইক্লোন আইলার পরে পিপল ওয়ার্ক টুগেদার, মানুষজন একসাথে কাজ করা শুরু করেছিল। টুগেদার মানে একসাথে, ওয়ার্ক মানে কাজ করা। নিপার স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স। তাহলে নিপার কথা আমাদের মনে আছে, বাবুলের বোন। নিপা যে স্কুলে পড়তো সেই স্কুলটা কি হয়ে গেল, বিকেম, হয়ে গিয়েছিল একটা আশ্রয় স্থান। শেল্টার মানে কি আশ্রয়, ফর দ্য সার্ভাইভার্স, যারা সেই ঘূর্ণিঝড়ে বেঁচে গিয়েছিলেন অথবা সার্ভাইভ করতে পেরেছিলেন। তাদের তো ঘর বাড়ি নেই, তাদের সবাইকে কোথায় রাখা হয়েছিল, নিপার স্কুলে, যেটা সবার জন্য আশ্রয় স্থান হিসাবে বা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল, যতদিন না পর্যন্ত তাদের বাড়িঘর আবার মেরামত করা হয়। বাড়িঘর মেরামত হয়ে গেলে তারা আবার সেই শেল্টার স্থান থেকে, শেল্টার থেকে তাদের ঘরে ফেরত যাবে। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়েন্ট টু লিভ ইন দ্য স্কুল। তাহলে বাবুল এবং তার পরিবার ওয়েন টু লিভ ইন দ্য স্কুল, তাহলে স্কুলে আবার বসবাস করার জন্য গিয়েছিল। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিওস কেম টু হেল্প, বাট থিংস ওয়ার ভেরি হার্ড। তাহলে কি বলা হচ্ছে, গভর্নমেন্ট অর্থাৎ বাংলাদেশ সরকার, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার এবং ওয়ার্কার্স ফ্রম এনজিওস, বিভিন্ন এনজিও কর্মীরা কেম টু হেল্প, সাহায্য করতে এসেছিলেন, বাট থিংস ওয়ার ভেরি হার্ড, কিন্তু অবস্থা অনেক বেশি খারাপ ছিল। অর্থাৎ গ্রামের মানুষরা নিজেদেরকে নিজেরা সাহায্য করতে পারবে না, তাদের বাইরে থেকেও সাহায্য দরকার। তাই বাংলাদেশ সরকার এবং কিছু এনজিওর কর্মীরা তাদের খাবার, অর্থ, বিভিন্ন ধরনের ওষুধপত্র নিয়ে সাহায্য করতে এসেছিলেন। There wasn't enough safe drinking water or food, so many people became ill. তাহলে যেহেতু আমরা বলেছিলাম বন্যা হলে কি হয়, খাবার পানির অভাব হয়, কেননা ভালো পানিতে ময়লা কাদা এসব মিশে গিয়ে সেগুলো আর খাওয়ার উপযোগী থাকে না। তাই বলা হচ্ছে দেয়ার ওয়াজন্ট এনাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড, তখন তাদের কাছে পরিমাণ মতো নিরাপদ খাবার পানি এবং খাবার ছিল না। সো মেনি পিপল বিকেম ইল, তাই অনেক পিপল অসুস্থ হয়ে গিয়েছিল। ইল মানে কি অসুস্থ, বিকাম মানে হয়ে যাওয়া। ইন টাইম পিপল রিপেয়ার দেয়ার হোমস অ্যান্ড রিবিল্ড দেয়ার ভিলেজেস অ্যান্ড ব্রিজেস। তাহলে সেই সময় কি করছিল, ইন টাইম মানুষজন রিপেয়ার্ড দেয়ার হোমস, তাদের বাড়িঘর গুলো মেরামত করছিল। রিপেয়ার মানে মেরামত করা, আর পাস্ট ফর্মে রিপেয়ার্ড, অ্যান্ড রিবিল্ড দেয়ার ভিলেজেস, এবং পুনরায় তাদের গ্রাম নির্মাণ করছিলেন। বিল্ড মানে কি নির্মাণ করা, রিবিল্ড মানে পুনরায় নির্মাণ করা, অ্যান্ড ব্রিজেস, এবং তাদের ব্রিজ গুলো পুনরায় নির্মাণ করছিলেন। দে প্ল্যান্টেড নিউ ট্রিজ অ্যান্ড নিউ ক্রপস ইন দেয়ার ফিল্ড, তাদের ফসল বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল, ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই তারা কি করলো, দে প্ল্যান্টেড নিউ ট্রিজ, তারা নতুন নতুন গাছ প্ল্যান্ট করলো, লাগালো, অ্যান্ড নিউ ক্রপস ইন দেয়ার ফিল্ড, এবং তাদের মাঠে নতুন শস্য লাগালো। ক্রপস মানে কি শস্য, আর প্ল্যান্ট মানে কোনো কিছু বপন করা, লাগানো, সেটা পাস্ট ফর্মে হয়ে গেল প্ল্যান্টেড। বাবুল ফিলস হ্যাপি ওয়েন হি লুকস অ্যাট দ্য ট্রিজ অ্যান্ড হিজ সিস্টার নিপা, বাবুল খুবই খুশি হয় যখন কি দেখে, ওয়েন হি লুকস, যখন সে দেখে অ্যাট দ্য ট্রিজ, গাছপালা দেখে এবং তার বোনকে দেখে। বাট হি ফিলস স্যাড অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার, সে দুঃখ বোধ করে, দুঃখিত হয়ে যায়, কখন, যখন তার দাদার সম্পর্কে
সে ভাবে বা তার দাদার কথা মনে পড়ে। হিজ গ্র্যান্ডমাদার সেইজ, তার দাদি বলেন, ডোন্ট বি স্যাড বাবুল, গ্র্যান্ডফাদার ওয়ান্টস আস টু লিভ ফর দ্য ফিউচার। তখন তার দাদি তাকে বলেন, বাবুল দুঃখ পেও না, ডোন্ট বি স্যাড, গ্র্যান্ডফাদার ওয়ান্টস আস টু লিভ ফর দ্য ফিউচার। দাদা চান যে আমরা ভবিষ্যতের জন্য একসাথে বেঁচে থাকি। ফর দ্য ফিউচার মানে কি? ভবিষ্যতের জন্য। টু লিভ মানে বেঁচে থাকা, আর ওয়ান্ট মানে কি? চাওয়া। তাহলে ঘূর্ণিঝড়, বন্যা, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য গ্রামের মানুষ সকলে একসাথে মেরামত করতে লাগলেন সবকিছু, গাছ লাগাতে লাগলেন, শস্য লাগাতে লাগলেন, এবং বাংলাদেশ সরকার এবং কিছু এনজিও কর্মী তাদেরকে বাইরে থেকে সাহায্য করলেন খাবার, নিরাপদ পানি, ওষুধপত্র, অর্থ এসব দিয়ে। তাহলে আমরা জানলাম যে প্রাকৃতিক দুর্যোগ কখনো বলে কয়ে আসে না, আমাদের সবসময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য তৈরি থাকতে হবে উপযুক্ত জিনিসপত্র নিয়ে। এবং কি কি জিনিসপত্র সেগুলো কিন্তু আমরা ইউনিট 23-তে পড়েছি, এবং কিভাবে এই প্রাকৃতিক দুর্যোগ গুলো কাটিয়ে উঠতে হবে তার কিছু এক্সাম্পল আমরা এখানে দেখলাম। আমরা এখন কি করব, আমরা কিছু প্রশ্নের উত্তর দেব। হোয়াট হ্যাপেন্ড টু বাবুলস গ্র্যান্ডফাদার? তাহলে হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল বাবুলের দাদার সাথে? হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন মানে ঘটেছিল। আমরা জানি কি, তিনি মিসিং হয়ে গিয়েছিলেন। বাবুলস গ্র্যান্ডফাদার ওয়াজ নেভার ফাউন্ড, বাবুলের দাদাকে কখনোই আর খুঁজে পাওয়া যায়নি, তাহলে ওয়াজ নেভার ফাউন্ড। হোয়াট বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স? তাহলে যারা বেঁচে গিয়েছিল তাদেরকে কি বলা হচ্ছে? সার্ভাইভার্স। সার্ভাইভারদের জন্য, যারা বেঁচে গিয়েছিলেন তাদের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে কি ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ কি তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল? শেল্টার মানে আশ্রয় কেন্দ্র। আমরা জানি কি, নিপাস স্কুল বিকেম দ্য শেল্টার, নিপাস স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স। হু কেম টু হেল্প দ্য সার্ভাইভার্স আফটার সাইক্লোন আইলা? তাহলে সাইক্লোন আইলার পরে সার্ভাইভারদেরকে হেল্প করার জন্য কারা এসেছিলেন? আমরা জানি কি, এনজিও আর বাংলাদেশ গভর্নমেন্ট। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিওস কেম টু হেল্প দ্য সার্ভাইভার্স আফটার সাইক্লোন আইলা। আমরা কিন্তু গল্পে পড়েছিলাম। তাহলে এনজিও মানে কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ কিছু বেসরকারি সংস্থা। এটা ছিল সরকারি আর এটা ছিল কি? বেসরকারি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, কিছু সেন্টেন্স আমরা কমপ্লিট করব, সম্পূর্ণ করব এই অপশন গুলো থেকে সঠিক অপশনটা বাছাই করে। তাহলে সাইক্লোন আইলা হ্যাপেন্ড ইন, সাইক্লোন আইলা কখন ঘটেছিল? আমরা জানি এরকম তারিখের আগে আমরা ইন ব্যবহার করি প্রিপোজিশন। তাহলে মার্চ 2008, মে 2008, মার্চ 2009, মে 2009। আমরা জানি কখন হয়েছিল, মে 2009। বাবুলস মাদার ওয়ার্ক, তাহলে বাবুলের মা কাজ করতেন কোথায়? অ্যাট হোম, ইন আ ফিশ ফার্ম, ইন আ গ্রোসারি শপ, ইন স্কুল। আমরা জানি একটা মাছের ফার্মে, তাহলে ইন আ ফিশ ফার্ম। চেকড দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট, তাহলে পরিবারের প্রাথমিক চিকিৎসার বক্স বা কিট কে চেক করছিলেন বা কে খোঁজ করছিলেন? আমরা জানি বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস, বাবুলের দাদা দাদি যখন দেখলেন যে সকালবেলা হালকা বৃষ্টি হচ্ছে, এরপর জোরে বাতাস হওয়া শুরু করলো, তখনই তারা চিন্তা করলেন যে আজকে নিশ্চয়ই কোনো বিশাল ঝড় হবে, বন্যা হবে। তাহলে সেই দুর্যোগ মোকাবেলা করার জন্য তারা কি করছিলেন? ইমার্জেন্সি কিটটা সাথে রাখছিলেন। দ্য রিভার বিগেন টু রাইজ, রিভার বা নদীর পানি বাড়তে শুরু করলো। রাইজ মানে আমরা জানি বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া, আর বিগান মানে কি? শুরু হয়েছিল। আমরা জানি কখন, ইন দ্য ইভিনিং। ফাদার ফাউন্ড ইন আ ফিল্ড, তাহলে বাবা খুঁজে পেলেন মাঠে। কাকে মাঠে খুঁজে পেলেন? বাবুলের বাবা, আমরা জানি নিপাকে। ওয়াজ নেভার ফাউন্ড, তাহলে কাকে কখনই খুঁজে পাওয়া যায়নি? আমরা জানি গ্র্যান্ড ফাদার। তাহলে গ্র্যান্ড ফাদার ওয়াজ নেভার ফাউন্ড, হি ইজ স্টিল মিসিং। দ্য সার্ভাইভার্স অফ সাইক্লোন আইলা স্টেট কোথায়, অর্থাৎ সার্ভাইভার যারা বন্যায় বেঁচে গিয়েছিল, সাইক্লোনে বেঁচে গিয়েছিলেন, তারা কোথায় স্টে, স্টে মানে কি? অবস্থান করা। কোথায় অবস্থান করেছিলেন? আমরা জানি ইন আ স্কুল, কেননা স্কুল শেল্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। পিপল বিকেম ইল বিকজ, মানুষজন অসুস্থ হয়ে পড়েছিল, কেননা দে ডিডেন্ট হ্যাভ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ক্লিন ফুড, কেননা তাদের পরিমাণ মতো
নিরাপদ খাবার পানি এবং পরিষ্কার খাবার ছিল না। তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে আমরা আশা করব ইউনিট 24 সম্পর্কে কারো কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থেকে থাকে আমরা জানি কি করতে হবে, আমরা কমেন্ট করব অথবা আমরা আমাদের প্রবলেমগুলো আমাদের 90 ডিগ্রি যে পেজ রয়েছে বা গ্রুপ রয়েছে সেখানে জানাবো। আর অবশ্যই মনে করে কি করব, গুগল প্লে স্টোর থেকে 90 ডিগ্রি অ্যাপ ইনস্টল করে নিব এবং সেখানে একটা অ্যাপের মধ্যে আমরা অনেকগুলো মজার মজার ফিচার এনজয় করতে পারবো এবং সব ধরনের ভিডিও একসাথে পেয়ে যাবো। তাহলে আজকে এই পর্যন্তই।